সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। আবার বোমাতঙ্ক, নারায়ণপুরে এক জঙ্গলের ধারে 20 লিটার জলের জারের মধ্যে থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য, দেখবো বিস্তারিত রিপোর্ট। সূত্র মারফত খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ জগারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে জঙ্গলের 20 লিটার জলের জারের মধ্যে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনা জানাজানি হওয়া মাত্রই। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ এবং বিধাননগর বোম স্কোয়াডের প্রতিনিধি দল এখনও ঠিক কি কারণে কে বা কারা এই বোমাগুলি কি উদ্দেশ্যে রেখেছিল সেই বিষয়ে কিছুই খোলসা করতে পারেনি পুলিশ প্রশাসন।